প্রিয় বন্ধুরা তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছ বিশেষ করে ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়ছো ইউজি পড়ছো পিজি পড়ছো তোমাদের এক্সামিনেশান নিয়ে সায়ন ব্যানার্জির যে কেসটি করেছিল সেই কেসের আপডেট কি। কি তথ্য উঠে আসছে সেই মামলাটি কি খারিজ হয়ে গেছে এ না অ্যাকচুয়ালি সেই মামলার নিয়ে কি সিদ্ধান্ত এসে এই মুহূর্তে সমস্ত বিষয় নিয়ে নায়ণ ব্যানার্জির কেসের ক্যালকাটা ইউনিভার্সিটির এক্সাম নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। কাজেই তোমরা যদি কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী হয়ে থাকো ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো তোমাদের প্রত্যেকে আগের ভিডিওতে আমাদের তরফ থেকে অর্থাৎ ছাত্রছাত্রীদের তরফ থেকে যে পিআইএলটি দাখিল করা হয়েছিল সেই পিআইএলটি সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চে কি নির্দেশ আসলো কি তথ্য রয়েছে সমস্ত কিছু নিয়ে বিস্তারিত অ্যানালাইজ ভিডিও আমি করে ফেলেছি যারা দেখো তারা দেখে নিতে পারো ও এই ভিডিও শেষে আমি লিঙ্ক দিয়ে দেবো তোমরা যারা এই মুহূর্তে ক্যালকাটা ইউনিভার্সিটি কিংবা অন্যান্য ইউনিভার্সিটির ছাত্রছাত্রী রয়েছো তোমরা প্রত্যেকেই জানতে চাইছো যে সায়ন ব্যানার্জির কেসের কি হলো ক্যালকাটা ইউনিভার্সিটিকে ঘিরে যে মামলা হয়েছে সেই মামলাটার কি হলো সেটি কি খারিজ হয়ে গেছে সেটা কি গ্রহণ করা হয়েছে কী তথ্য উঠে আসছে বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন রকম ইনফরমেশান পাওয়া যাচ্ছে কোথাও বলা হচ্ছে মামলা খারিজ হয়ে গেছে কোথাও বলা হচ্ছে অ্যাকসেপ্ট হয়ে গেছে অ্যাকচুয়াল বাস্তবটা কী সেটা তো জানাবো তার আগে বলি ভুল বিভিন্ন তথ্য কিন্তু ঘোরাঘুরি করছে সায়েন ব্যানার্জির যে কেস সেই কেসটা নাকি হয়ে গেছে দেখো সায়েন ব্যানার্জির যে কেসটা তৈরি করা হয়েছে সেটা কিন্তু প্রত্যক্ষভাবে আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি এবং স্টেট এর এগেনস্টে অর্থাৎ রাজ্য শিক্ষা দপ্তর এবং আমাদের রাজ্য সরকারের এর বিরুদ্ধে এ তোমরা বলতে পারো এই কেসটি যেখানে ক্যালকাটা ইউনিভার্সিটিকে কেন্দ্র করে এই পিআইএলটি করা হয়েছে এবং এর সাথে বিভিন্ন বিষয় তো উল্লেখ করা আছেই মেন বিষয়টা আমরা বললাম ক্যালকাটা ইউনিভার্সিটিকে ঘিরে এবং আমাদের রাজ্য সরকারের এগেনস্টে কিন্তু এই মামলাটি তৈরি করা হয়েছে যেটা আইনজীবী সায়ন ব্যানার্জি কিন্তু এই মামলাটি করেছেন এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি এই যে পিআইএলটি করা হয়েছেই পিআইএলে মেন বিষয় কি কি টপিক রয়েছে তোমরা সকলেই জানো যখন থেকে লকডাউন হয়েছে ক্লাস হয়েছে অনলাইন এবং অফলাইনে যার জন্যই আমাদের এত লড়াই আমরা প্রথম থেকে একত্রিতভাবে আমাদের বক্তব্য তুলে ধরেছি সিলেবাস শেষ হয়নি আমি বারবার তোমাদের বলেছি কোভিড রয়েছে কোভিড চলে গেছে কোভিড আসছে সেগুলো তো একটা ইস্যুই কিন্তু সবথেকে বড় ইস্যু যেটা আমার কাছে এ সব থেকে বড়ো ব্যাপার সেটা হচ্ছে তোমাদের সিলেবাস শেষ হয়নি তোমরা এক্সামিনেশান দেবে কীভাবে এ সেটাই তার জন্যই আমি তোমাদের সর্বদা সাথে থেকেছি এবং অনলাইন এক্সামিনেশনের এর চেষ্টা করেছি সেই অনুযায়ী একাধিক ইউনিভার্সিটি বিভিন্ন প্রচেষ্টার মাধ্যমে কিন্তু অনলাইনে ঘোষণা করেছে এবং সায়েন ম্যানেজির যে কেসটা সেটা মূল কেন্দ্রিক হচ্ছে সিলেবাসকে ঘিরে অর্থাৎ সিলেবাস কমপ্লিট না করিয়ে এ কিভাবে ইউনিভার্সিটি এক্সামিনেশান নেবে অফলাইনে এ সেই বিষয়টাই কিন্তু উঠে এসছে যদিও এখানে অনলাইন অফলাইন স্পেসিফিকভাবে কিছু বলা নেই শুধু বলা হয়েছে যে সিলেবাসটুকু যেটা রয়েছে সেই সিলেবাসটুকু সম্পূর্ণ কমপ্লিট করে তারপরেই অ্যাকচুয়ালি ছাত্রছাত্রীরা এক্সামিনেশান দেবে যে বিষয়টা এখানে উল্লেখ করা হয়েছে আর যদি না হয় সেক্ষেত্রে হোম সেন্টারের ব্যবস্থা করা হতে হবে এ সিলেবাস কাটছাটের ব্যাপার করা হতে পারে এ তো তোমরা বুঝতেই পারছ মেন বিষয় হচ্ছে সিলেবাস কেন্দ্রিক তোমাদের মধ্যে এই মামলা নিয়ে অনেকেই কালকে বিভিন্ন ও বিষয় আমাকে উল্লেখ করেছ গ্রুপে উল্লেখ করেছ যে মামলাটি খারিজ হয়ে গেছে মামলাটি অ্যাকসেপ্ট হয়ে গেছে তো এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে জানিয়ে রাখি কালকে এ এই মামলা রকম হিয়ারিং কিন্তু ছিল না এবং তোমাদের প্রত্যেককে এটাও জানিয়ে রাখি যে এই মামলাটি খুব দ্রুত ও অ্যাকচুয়ালি হিয়ারিং হবে কিন্তু আজকে পর্যন্ত এই মামলাটি এখনও পর্যন্ত কিন্তু লিস্টেড নেই কারণ যে মামলাগুলো আজকে হবে সেটা কিন্তু কালকে রাতেই আমরা অনলাইনে ই কোর্টের ওয়েবসাইটে দেখতে পারি সেক্ষেত্রে সেটা কিন্তু এই মুহূর্তে লিস্টেডই নেই আজকে এই মামলার কো খুব দ্রুত এই মামলার আর শুনানি করা হবে যেটা এই মুহূর্তে তথ্য রয়েছে কিন্তু মেবি আজকেও হতে পারে এ কালকেও হতে পারে কিন্তু এই মুহূর্ত পর্যন্ত কোনো তথ্য নেই যখনই তোমাদের তথ্য পাবো তৎক্ষণাৎ তোমাদের জানিয়ে দেব। কাজেই তোমরা ভুল তথ্য থেকে দূরে থাকো আরেকটা বিষয় তোমাদের প্রত্যেকে জানিয়ে রাখি মামলা করা মানেই যে অ্যাকচুয়ালি মামলা নিয়ে আলোচনা হওয়া সেরকম কিন্তু নয় পিআইএল দাখিল করা মানে যে পিআইএল অ্যাকচুয়ালি তোমাদের পক্ষে বা বিপক্ষে যাবে সেটা নয় আগে পিআইএল দাখিল করে এ সেটাকে স্ট্রে অর্ডার আসতে হবে অর্থাৎ সেই যে পিআইএলটা করা হয়েছে সেই পিআইএলটাকে অ্যাকসেপ্ট করতে হবে তারপরে সেটা নিয়ে এ মাননীয় বিচারপতির অধীনে কি হচ্ছে বিচারাধীন হয়ে অ্যাকচুয়ালি রায় দেওয়া হবে প্রথমে এই যে পিআইলটি রয়েছে পিআইল টিকে করে তারপরে এটা নিয়ে আলোচনা করা হবে যদি এক্সেপ্টেড হয় তারপরে আলোচনা হবে এবং তারপরে সিদ্ধান্ত আসবে তো এক্ষেত্রে আমার মনে হয় সিলেবাসের কারণটাই সব থেকে ভ্যালিড কারণ এবং এটা অবশ্যই একসেপ্টেড হবে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় তোমাদের কি মনে হয় অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করো আশা করছি সমস্ত সিদ্ধান্ত আমাদের পক্ষেই আসবে কারণ এটা ভুলে গেলে কিন্তু একেবারেই হবে না যারা অফলাইন এক্সামিনেশান নেওয়ার ঘোষণা করেছিল তাদের নোটিশও অনলাইনে কনভার্ট হয়েছে কিন্তু দুঃখের বিষয় সমস্ত ইউনিভার্সিটি প্রায় ধীরে ধীরে বুঝে গেছে ক্যালকাটা ইউনিভার্সিটি এতটা জটিলতার সৃষ্টি করছে ছাত্রছাত্রীদের সমস্যার কথা না বুঝে এটাই একটা দুঃখজনক বিষয় বাদ তোমরা নিশ্চিন্ত থাকো আশা করছি সমস্তটাই ঠিক হয়ে যাবে যেটা আমি প্রে করছি এবং তোমাদের কি মতামত রয়েছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে একেবারেই জানাতে ভুলো না সাথে পড়াশোনাও কিন্তু কোনো কোনোরকম গাফিলতি দিও না